অপর্ণা হালদার আমাদের বুথ সভাপতি স্ত্রী, তিনি প্রার্থী হয়েছে। কি অমানসিক দল, মানুষ মানুষ নাকি এরা অমানুষ। টিভি ভেঙেছে, থাকা খাওয়ার কোনো জায়গা সব জায়গা ভেঙে দিয়েছে, বাসনপত্র ভেঙেছে, ফ্রিজ ভেঙেছে, আলমারি ভেঙে সোনার গয়না টাকা পয়সা ছিল সেগুলো লুট করে নিয়েছে। এরকম ভিখারির মতো অবস্থা তো বলতে পারে মমতা ব্যানার্জি, আমরা চাঁদা তুলে কিছু টাকা পাঠিয়ে দিই মমতা ব্যানার্জিকে, তো ভিখারির মতো অবস্থা হয়ে গেছে। অভিষেক ব্যানার্জিকে কিছু ইয়ে করবো টাকা দিয়ে দিতাম, সেলাই মেশিন তুলে নিয়ে গেছে গরিব মানুষদের অন্য সংস্থানের জায়গায়, কাপড়ের ব্যবসা করে, কাপড়ের বড় বড় দুটো ইয়ে ছিল, বান্ডিল ছিল, সেগুলো সব নিয়ে চলে গেছে। এরকম ভিখারির জাত যখন তৃণমূল কংগ্রেস বললেই পারে আমাদেরকে, আমরা গোটা রাজ্য থেকে এক টাকা করে চাঁদা তুলে টাকা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিয়ে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাপড় নিয়ে গেলে এদের পেছনে কিভাবে দাঁড়াবেন যে জগদীশের বিরুদ্ধে অভিযোগ করছে। আমরা নির্বাচন কমিশনে কমপ্লেন যাবো, জানাবো এখানে যে জগদীশ মন্ডল আছে এবং আক্তার মোল্লা, এই দুজন জগদীশ মন্ডলের স্ত্রী এখানে ক্যান্ডিডেট হয়েছে, আর আক্তার মোল্লা আর রিপন এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হারমাস, হাত বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের মস্তানি আমরা বন্ধ করে দেবো, এখনো বলছি সময় আছে সুধরে যাও। 300 জন মতো এরকম দুষ্কৃতি আছে এখানে যারা থাকে, তারা এরকম অত্যাচার করছে, তার মধ্যে দু চারজন লোক অত্যাচার করছে, এভাবে হামলা ভাঙচুর চালানো হাইকোর্ট এসেছিল, এদের পুলিশ এখনো পর্যন্ত সেইভাবে কোনো কগনিজেন্স দেয়নি, কেউ অ্যারেস্ট হয়নি, অ্যারেস্ট হয়েছে কেউ, কেউ অ্যারেস্ট হয়নি, এত বড় ঘটনা ঘটেছে। পুলিশের কমপ্লেন কারা ঢুকেছিল বলুন। আক্তার মোল্লা জ্যোতিষপুর অঞ্চলটা চলে, আর হচ্ছে ওর সঙ্গে পান্ডার হলো হচ্ছে জগদীশ মন্ডল, বাবার নাম ফটিক মন্ডল, ওর সঙ্গে আর একজন থাকে। ওরা কেন এসেছিল আপনার বাড়িতে? ওরা জগদীশের বউ আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে যাবে, নমিনেশন তুলে নিতে বলছে, আমার নমিনেশন তুলে নিতে বলছে, যে না তো দুই লোককে মার্ডার করবে বলতে, ওরা তো মার্ডার করার হুমকি দিচ্ছে যে তোদের জীবনে আর বাঁচা হবে। ফোনে রেকর্ডিং আছে, ওটা দাও, ফোনে রেকর্ডিং বাজাও, সাংবাদিক হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ বলুন, একটু সামনে আসুন, কখন এসেছিল কারণ এর পিছনে যখন যাও দাদা ফাঁকি না তারপরে আমরা নাহলে বাঁচাবো না, মেরে দেবো একদম। এর যে ফ্রিজটা গেল, বাড়ির এত টাকা লোকসান হলো, দেবে রাজ্য নির্বাচন কমিশন দেবে? কি দরকার ভোট করানোর? তাহলে রাজ্য নির্বাচন কমিশনের মাইনে থেকে কেটে কম্পেনসেট করা উচিত। আপনি সেন্ট্রাল বাহিনী রাখবেন না, আপনি সেন্ট্রাল বাহিনীকে রুট মার্চ করাবেন না, আদালত বলার পরেও করাবেন না, তা দায়টা নিন। এই কম্পেনসেট কে করবে, ক্ষতিপূরণ কে দেবে? আমার মতে কোর্টের কগনিজেন্স নেওয়া উচিত, কোর্টকে রাজ্য সরকারকে ডাইরেকশন দেওয়া উচিত যে নির্বাচনে যে সমস্ত জনসাধারণ ক্ষতিগ্রস্ত হবে, যাদের বাড়ি ভাঙচুর হবে, যে পার্টিরই হোক, তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের
রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।